সম্পাদক মহাশয়, তার স্ত্রী কিছুদিনের মধ্যেই মানে মারা গিয়েছেন এবং তার একটি কন্যা সন্তান আছে, তার নাম হচ্ছে প্রভা। স্ত্রী মারা যাওয়ার পরে প্রভার প্রতি দ্বিগুণ মমতা, স্নেহ, ভালোবাসা থাকা উচিত বলেই সম্পাদক সাহেব মনে করেন এবং সেভাবে তিনি প্রথম দিকে আচরণ শুরু করেন। এদিকে ছোট্ট মেয়েটি প্রভা দেখলেন যে যেহেতু তার মা মারা গিয়েছেন, সেহেতু তার বাবার প্রতি তার কর্তব্য অনেক বেড়ে গেল। এই ছোট্ট মেয়েটি বাবার খুঁটিনাটি সব কিছুই দেখতে লাগলো এবং বাবাকে অনেক বেশি আদর যত্ন করতে শুরু করলো। বাবা এবং মেয়ের মধ্যে একটা অসাধারণ সম্পর্ক তৈরি হলো, দুজন দুজনকেই কেয়ার করেন। ইতিমধ্যে প্রভা বড় হয়ে উঠছে। এদিকে সম্পাদক সাহেবের তো টাকা পয়সা নেই, তিনি এখনও সম্পাদক নন, তিনি সাধারণ মানুষ। তবে সরকারি চাকরির বয়স চলে গেছে, বেসরকারি চাকরি পাওয়ার মতো যোগ্যতা তার নাই। তিনি কি করলেন যে কিছু একটা লেখা যাক, তিনি একটি প্রহসন নাটক লিখলেন, প্রহসন লিখলেন এবং সেটি দেখা গেল ছাপা হলো এবং অভিনীত হলো, একটু সুনাম হলো। এই নেশায় ওনাকে পেয়ে বসলো, উনি এবার লিখতে শুরু করলেন। প্রহসন যখন লেখেন তখন তিনি প্রভার কথা মনে রাখেন না, কেউ যদি কোনো কথা বলেন তাকে একেবারে তিরস্কার করে ছেড়ে দেন। একদিন প্রভা গিয়ে বলল যে বাবা স্নান করবে না, তখন তাকে একেবারে তুই এখানে আসছিস কেন, এখনই যা, আসিস কেন ইত্যাদি বলে তাকে রাগটাগ করলো। প্রভা কিন্তু অত্যন্ত দুঃখ পেয়ে ফিরে এলো। এরপরে সম্পাদক সাহেব এখনও সম্পাদক হয়ে ওঠেননি। এই কয়েকটা লেখা লেখার পরে একজন একটা পত্রিকা বের করলো। হ্যাঁ, এই পত্রিকায় সম্পাদক হিসাবে বেতন দিয়ে তাকে রাখা হলো, এখন তিনি সম্পাদক। তিনি প্রথম দিকে বেশ ভালো লিখলেন, লিখতে লিখতে একটু সুনামও হলো। তখন এই দুইটি জমিদারি ছিল ওনার এখানে, একজন জমিদারের পক্ষে তিনি কিন্তু লেখালেখি করেন। এই দুটি জমিদারির জায়গার নাম হচ্ছে জাহির গ্রাম আর হচ্ছে আহির গ্রাম। তো খুবই দলাদলি এই দুই গ্রামের মধ্যে, মারামারি হতো একসময় ম্যাজিস্ট্রেটের কাছে জরিমানা বা মুসলেকা দিয়ে, কিন্তু এরা মারামারি বন্ধ করেছিল। তো যাই হোক, এই দুই জমিদারির বা দুই গ্রামের মধ্যে একজন সম্পাদক হলেন ইনি। ইনি ওনাদেরকে কটাক্ষ করে, ওনাদের পূর্বপুরুষদের কটাক্ষ করে প্রথম প্রথম লিখতেন এবং তাতে তো বেশ সারা পড়ে যায়, হাসাহাসি হয় ওই জমিদারি নিয়ে। এবার আহির গ্রামে মানে উনরাও একটা পত্রিকা বের করতে শুরু করেন এবং সেই পত্রিকায় মোটামুটি একেবারে কোনো প্রহসন নাই, কিচ্ছু নাই, সরাসরি আক্রমণ করে বা নিন্দা করে এই গ্রামকে লেখা হতো। তো এভাবে ওরা যেহেতু সরাসরি লিখত, সেজন্যে এই গ্রামের মানুষ বা সব মানুষেরই ভাষা বুঝতে সুবিধা হতো এবং তাতে ওনার জনপ্রিয়তা বাড়তে থাকে আর এনার জনপ্রিয়তা কমতে থাকে। সম্পাদক সাহেবের জনপ্রিয়তা এতই কমে, একসময় তাকে নিয়ে হাসাহাসি হয়। একটা পর্যায়ে এই সম্পাদককে উদ্দেশ্য করেই ওই পত্রিকাটা বেশ কিছু খোলামেলা গালিগালাজ টাইপের লেখা লেখে এবং সেটি নিয়ে পুরো হাস্যরস পড়ে যায় এবং এই সম্পাদককে যেখানে যখন দেখা যায় তখনই কিন্তু এই হাস্যরসের পাত্র তিনি হলেন। তিনি ওই দিন রাত্রে খুব অন্তত 20 জন ওই দিন তাকে এরকম বলছে যেরকম তুমি নাকি এরকম ওরকম সেরকম, তো এতে খুবই মনোক্ষুণ্ণ। ওই দিন রাত্রে তিনি ভাবছেন যে তাহলে আমিও খোলামেলা কতগুলো গালিগালাজ টাইপের লেখা লিখে এই ওই সম্পাদকের জবাব দেবেন। এমন সময় অন্ধকারে পিছন থেকে একটা ছোট্ট মেয়ের আওয়াজ আসে এবং বাবা বলে একটু ডাক দেয় এবং স্বরটা একটু করুণ ছিল, ক্ষীণ ছিল এবং আস্তে করে হাতটা ধরে তার কপোলে রাখে, বাবার হাত মেয়েটার কপোলে রাখে, মানে মুখে রাখে বা কপালে রাখে। তো আবার সে ধীরে ধীরে চলে যায়। তখন এই সম্পাদক সাহেবের একটু মনে হয় কি একটা কোমল ব্যাপার ঠেকল, সে ধীরে ধীরে ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়ে দেখে আসলে মেয়েটা শুয়ে আছে এবং তার কপালে হাত দিয়ে দেখে তীব্র জ্বর, সে কাতরাচ্ছে। তো সম্পাদক সাহেব খুবই মানে মর্মাহত হলেন যে এই মেয়েটাকে আমি বঞ্চিত করেছি, আমি এতদিন লক্ষ্যই করিনি যে সে কত কষ্টে আছে। তখন তার সব জ্ঞান ফেরে এবং সে যত পত্রিকা ছিল ঘরে সব বাইরে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, তারপরে হচ্ছে মেয়েকে যেয়ে কোলে নেয়।
একদিন মৃত্যুর সময় এই মেয়ের মাকে কোলে নিয়েছিল, আজ এই মেয়ের বিমাতাকে পুড়িয়ে, মানে সেই পত্রিকাগুলো পুড়িয়ে হত্যা করে সে তার মেয়েকে আবার কোলে নিয়েছে। এভাবে এই ছোট গল্পটি শেষ হয়, অর্থাৎ সম্পাদক ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার ভালো লেগেছে, প্রত্যেকটা গল্প অসাধারণ লাগে, আপনারও ভালো লাগবে, পড়তে পারেন। অনেক 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 ধন্যবাদ, সাথে থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।